স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন এই সময় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাবিনা সাবি। মূলত এই সময় অনুষ্ঠানটিতে আমরা সারা দিনের গণমাধ্যমের যে বাছাই করা খবরাখবরগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে খবরাখবরগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথিরা থাকেন, যুক্ত হন তারা আমাদের সাথে এবং এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন এবং বিশেষজ্ঞ মতামত রাখেন। আমাদের সাথে স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, আমরা তাকে আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে এবং একটি নির্দিষ্ট রোগ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার দুর্বা হালদার, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল। আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে। আসবো আপনার কাছে, অনেক কিছু জানার আছে, যেমনটি বলছিলাম করোনা নিয়ে আসলে আমরা কথা বলি এবং একটি নির্দিষ্ট রোগ নিয়েও কথা বলি। আপনি যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ, এই বিষয়গুলো নিয়েও আপনার সাথে কথা বলবো। একটু যদি আমি জানিয়ে দেই, অনলাইনে আমাদের সাথে যারা থাকছেন এবং আজকে আমাদের আলোচনায় মূলত আমরা কোন বিষয়গুলোকে রেখেছি কথা বলার জন্য, আজকে আমরা যেমনটি দেখেছি যে গতকাল সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি যেমনটি বলেছেন যে চাকরির বয়সসীমা আর বাড়ছে না, সেটি চাকরিতে যোগদানের বয়সসীমা সেটি বাড়ছে না, সেটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, অধ্যাপক নিসার হোসেন ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনিও আমাদের সাথে থাকছেন। আমরা জানি বাঙালির যে শাসিত উৎসব পহেলা বৈশাখ, সেটি কিন্তু আর কয়েকদিন পরে। আর আমরা জানি যে পয়লা বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রা, সেটি হবে না তেমন তো হতেই পারে না। মঙ্গল শোভাযাত্রা প্রস্তুতি সম্পর্কেও আমরা জানবো, কারণ দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা এবার হতে যাচ্ছে। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তিনিও আমাদের সাথে থাকবেন। গতকাল বিমানবন্দর কর্তৃপক্ষ একটি গণশুনানি করেছে, সেটি বিমানবন্দরে যাত্রী সেবা উন্নত করতে এই গণশুনানিটির ব্যবস্থা করা হয়। কি কি উঠে আসলো, মোটা দাগে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল, সবকিছু জানার চেষ্টা করব। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন ইউসুফ সোহেল, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সময়। তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন, পণ্য মূল্য, আমরা দেখেছি যে দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়টি খুব বেশি করে সামনে আসছে, তিনি সেই বিষয়টি নিয়ে কেন আসলে বাজার থেকে ক্রেতার হাতে দ্রব্য আসতে আসতে মূল্যটি বেড়ে যাচ্ছে এবং চাঁদাবাজকে তিনি প্রধান একটি কারণ বলে বলেছেন, তার প্রতিবেদনটি নিয়ে, তার পর্যবেক্ষণ নিয়ে জানার চেষ্টা করব। যেমনটি আমাদের আজকের আলোচনার যে তালিকাটি জানিয়ে দিলাম, দর্শক চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের যে বিশেষজ্ঞ অতিথিরা থাকবেন, বিশেষ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ অতিথির কাছে কিন্তু আপনারা প্রশ্ন রাখতে পারেন বা মতামত রাখতে পারেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে অথবা ফেসবুকে যে লাইভটি শুরু হয়েছে সেখানেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন বা মতামত রাখতে পারেন। আমি যদি একটু স্টুডিওতেই ফিরে আসি, ডাক্তার দুর্বা হালদার আছেন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি প্রথমে আমরা আসলে কথা বলতে চাই, আমরা দেখছি যে চীনে সংক্রমণের যে সর্বোচ্চ সংক্রমণ 20,000 ছাড়িয়ে গেছে, দৈনিক সংক্রমণের হারটি বলা হচ্ছে, এটিকে কি আসলে আমরা থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভ এভাবে দেখবো কিনা? কারণ আমরা আবার আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি, এখানে কিন্তু সংক্রমণের হার একেবারেই কমে গেছে, আজকেও 36 জন শনাক্ত হয়েছে, যদি দেখি গতকালও তেমনই ছিল। আসলে আমরা কি শিক্ষা নিব বা আমরা কতটা সচেতন হব? ধন্যবাদ বিটিভির সকল দর্শক শ্রোতাকে। আমরা তো কিন্তু গত 2 বছর 2021 সাল যেটা দেখেছিলাম যে সবসময় কোভিডের একটা ওয়েব অনেক বেশি উপরে উঠে যায় এবং তারপরে আবার কমে আসে, সেই একইভাবে আমাদের কিন্তু অনেকদিন ধরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেও আমাদের দেশে কমতে শুরু করেছে। একই সাথে আমাদের মানে যেটা টিকা দেওয়ার কার্যক্রম, সেটা প্রথম ডোজ প্রায় 78 ভাগ পেয়ে গেছেন, দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে সেটাও প্রায় 65 ভাগের উপরে, ইভেন বুস্টার ডোজও 6.5% কাছাকাছি দেওয়া হয়ে গেছে। এই জন্য আমরা একটু নিশ্চিন্ত হতে পারি, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই আমাদের অসতর্ক হওয়ার সুযোগ নেই, কারণ চীনও কিন্তু একদম শূন্যের কোথায় নামিয়ে নিয়ে এসেছিল তারা, তারপরে কিন্তু আবার নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে এবং সেটা ওমিক্রন ভ্যারিয়েন্ট, এবং সেখানে দেখা গেছে যে মানে বিবর্তনের ফলে ওমিক্রন ভাইরাস এবার যেভাবে সংক্রমিত হচ্ছে তার সংক্রমণ ক্ষমতা অনেক 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 গুণ বেশি। আমরা জানি গত 2 দিন আগেই সেটা একদিনে 20,000-এর বেশি সংক্রমণ ছাড়িয়ে গেছে এবং কোনোভাবেই লকডাউন প্রথম স্টেজে দিয়েও তারা কিন্তু সংক্রমণ ঠেকাতে পারছেন না।
কাজে আমাদের চীনের সাথে কিন্তু সব ধরনের সম্পর্কই আছে, যোগাযোগ আছে, আমাদেরও অবশ্যই সচেতন থাকা উচিত। আমরা ধরে নিচ্ছি আমাদের হয়তো বা ওরকম আসবে না, আমরা আশা করি চাইও না আসুক, কিন্তু তারপরেও যে আসবে না এটা কিন্তু আমরা শতভাগ নিশ্চিত বলতে ভাবে পারি না, বলতে কারণ পারি না। আমাদের আসলে সেই জায়গাটাই আসলে সচেতনতা খুব বেশি জরুরি। আমাদের সচেতন আসবো, আসবো থাকতেই আপনার হবে। কাছে ডাক্তার দুর্বাহালদার, আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে, তার প্রশ্নটি নিয়ে আপনার কাছে আমি আবারও ফিরতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে বলছিলাম। জি আমার নাম আনোয়ার হোসেন। সমস্যাটা আমার না, আমার ওয়াইফের বয়স হচ্ছে 40 বছর। এখন ওর মাঝে মাঝে জ্বর উঠে, জ্বর আসে এবং জ্বরটা আসে ঠিক রাতের বেলা, দিনের বেলা জ্বরটা তেমন একটা আসে না, তো ম্যাক্সিমাম টাইমে রাতের বেলাতে আসে। একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে ওর কপালের ঠিক বাম দিকে একটা বিচির মতো উঠছে, কিন্তু বিচিটা আপনার বেশ কয়েক বছর হয়ে গেছে, বিচিটা আপনার ব্যথাও করে না চুলকায়ও না এটা, আর মানে মাঝে মাঝে শুয়ে শুয়ে থাকা অবস্থায় ডান দিক থেকে বাম দিকে ঘুরতে গেলে মাথাটা একটু ঘুরিয়ে দেয়। এখন আমি কি কিভাবে জি, এটার তার মানে সমাধান করতে করণীয় পারি? কি আপনি জানতে চাইছেন ডাক্তার জি জি দুর্বাহালদার? জি দর্শক, আপনার স্ত্রীর জ্বর কতদিন সেটা কিন্তু আমাকে বলেননি, আর রাতে রাতে জ্বর যে আসে, আসলে রাতে যখন মানুষ ঘুমায় তখন তার গায়ের তাপমাত্রা একটু বেশি থাকে, বা মহিলাদের তাপ কিন্তু একটু বেশি থাকে পুরুষদের তুলনায়। সেক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি থার্মোমিটারে আপনার ওয়াইফের জ্বরটা আসলে রেকর্ড করেন, সেটা যদি 100-এর উপরে যায় এবং সেটা অনেক দিন হয়ে থাকে, তাহলে আন্দাজে কোনো ওষুধ দেওয়া যাবে না ওনাকে, অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন। এবং জ্বরটা একটা উপসর্গ, তার অবশ্যই তার নিচে একটা কারণ থাকে, সেই কারণটা খুঁজে বের করে তারপরে তার চিকিৎসা দিতে হবে। আর মাথা যেটা ঘুরায়, এটা উনি যেটা করতে পারেন যে শুয়ে সাথে সাথেই পাশ ঘুরবে না বা উঠে দাঁড়াবে না, অনেক সময় এরকম পজিশনের কারণেও তার মাথা ঘুরানি হতে পারে। আর কপালের পাশে যে গুটির কথা বলেছেন, সেটা আসলে শক্ত না নরম এটা না দেখে আসলে সিদ্ধান্ত দেওয়া যাবে না। তার মানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ একেবারে নিতে হবে এই জায়গাটায়। ডাক্তার দুর্বাহালদার, যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, যে করোনার বিষয়টি ছিলাম, আরেকটা জিনিস সংবাদ মাধ্যমে দেখলাম বা খবরটি দেখতে পেলাম পেয়েছি যে 6টি নতুন 3টি উপসর্গ কিন্তু হালনাগাদ করেছে তাদের নির্দেশিকা যুক্তরাজ্য, সেই জায়গায় 3টি নতুন উপসর্গ তারা যুক্ত করেছেন। এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, কেননা এই যে নতুন করে আবার যুক্ত করা, তার মানে কি এই নতুন উপসর্গ নতুন যে ধরন সেটার কারণে হচ্ছে, নাকি আমাদের যে অমিক্রনটি ছিল সেটার কারণে বা ডেল্টারই সাথে এটা যুক্ত, একটু যদি বিস্তারিত আপনি বলেন। আসলে এক এক ভাইরাস তার নিজের কারণেই কিন্তু পরিবর্তন করে, তার যে মিউটেশন বা বিবর্তন হয় সেটা তার একদিকে যেমন তার অস্তিত্ব রক্ষার জন্য, অপরদিকে তার সংক্রমণশীলতা বাড়ানোর জন্য অনেক সময় এই পরিবর্তন হয়। এখন নতুন বিবর্তন রূপ এক একটা উপসর্গ বেশি তৈরি করে, একদম শুরুতে যখন ছিল তখন একরকম উপসর্গ ছিল, পরে দেখা গেল যখন ডেল্টা আসলো ডেল্টার উপসর্গগুলো একটু আগের থেকে আলাদা, আবার যখন ওমিক্রন আসলো তখন কিন্তু তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখন নতুন ভাবে CDC তার গাইডলাইনে যে তিনটা উপসর্গ নতুন করে যুক্ত করেছেন, সেটা হচ্ছে তার গলা ব্যথা, তার মাংসপেশিতে ব্যথা এবং ডায়রিয়া। এটা কিন্তু আমরা ওমিক্রনের শুরু থেকে বা ডেল্টার পরের দিক থেকেই আমরা এই উপসর্গগুলো পাচ্ছিলাম, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু রিসেন্টলি আসলে CDC তার গাইডলাইনে এই নতুন উপসর্গগুলো তৈরি করছেন। এটা নির্ভর করে ভাইরাসের আসলে তার প্রোটিন যেগুলো আছে, তার যে বিবর্তন হচ্ছে সেগুলোর উপরে আমাদের শরীরের উপসর্গগুলো নির্ভর করে। এই জন্যই অনেক নতুন নতুন উপসর্গ হয়ে কিন্তু লম্বা একটা তালিকা আছে করোনার, অনেক কিছুই হতে পারে, কিন্তু এই তিনটাকে শুধু হাইলাইট করা হয়েছে, যেহেতু বেশিরভাগ মানুষের মধ্যে এখন এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। যে টিপিক্যাল আগে যেরকম হতো, তার স্বাদ চলে যেত অথবা নাকে গন্ধ চলে যেত, অনেক জ্বর থাকতো, এগুলো না হয়ে এখন দেখা যাচ্ছে গলাটা শুকিয়ে আসে, তার শরীরে ব্যথা থাকে, অনেক ক্লান্তি থাকে, অথবা সে হচ্ছে মানে তার মাংসপেশিতে ব্যথা অনুভব করে, যেটা ডেঙ্গুতে এক সময় হচ্ছিল। এই জন্য যেহেতু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, এটা নতুন উপসর্গ তালিকায় যোগ হয়েছে। যোগ হয়েছে একটু যদি আমরা এই যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, করোনা থেকে বেরিয়ে আসি, আমরা দেখছি ডায়রিয়ার প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছে এবং প্রচন্ড গরম, রোজার মাস, সবকিছু মিলিয়ে ডায়রিয়া পাশাপাশি যেটি বলা হচ্ছে যে 7 বছরের ইতিহাসে এরকম রোগী পায়নি ICD-DRB, সবকিছু মিলিয়ে আসলে কারণটি কি বা কি করণীয় এই জায়গাটায়, কিভাবে আসলে এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়? আমাদের দেশে বছরে 2 বার ডায়রিয়ার প্রকোপ বাড়ে, সেটা একটা হচ্ছে শীতে, একটা হচ্ছে গরমে। শীতে যে ডায়রিয়াটা বাড়ে সেটা সাধারণত বাচ্চাদের বেশি সংক্রমণ করে, আর
এই গ্রীষ্মকালে যে ডায়রিয়াটা বাড়ে সেটা কিন্তু বড়দেরকে বেশি সংক্রমণ করে, কিন্তু এবার দেখা যাচ্ছে ঘন্টায় 50 জন রুগী ভর্তি হতে হচ্ছে আইসিডিডিআরবিতে। আমরা জানি তাদের বেড সংকুলন না হয়, তারা তাঁবু খাটিয়ে তারপরে বাইরে মাঠে রুগী ভর্তি করছেন। এখন বেশিরভাগ যেগুলো দেখা যাচ্ছে যে এদের যে জীবাণুগুলো শনাক্ত হয়েছে এর মধ্যে কিন্তু কলেরার যে জীবাণু, একটা ভিব্রিও কলেরি একটা ব্যাকটেরিয়া, সেটা দিয়েই অনেক সংক্রমণ হচ্ছে। এবং ভিব্রিও কলেরি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এটা আগে মহামারী তৈরি করতো, এখন অনেক সচেতনতার ফলে এটা তৈরি হয়েছে। কিন্তু এই সিজনে কেন এটা বেশি হচ্ছে? এটা আসলে গরমের পানিতে, এটা বেশি সামারে সেটা বেশি বেশিক্ষণ বেঁচে থাকে পানিতে, লবণ পানিতেও বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া আমরা গরমে কি করি, রাস্তাঘাটে যেখানেই পানি পাই সেটা বিশুদ্ধ হোক বা না হোক আমরা ওটা খেয়ে ফেলি। রাস্তাঘাটে শরবত থাকে, বিভিন্ন ধরনের পানীয় থাকে, ওটার পরিচ্ছন্নতার কথা বিবেচনা না করেই আমরা তৃষ্ণার সময় খেয়ে ফেলি। বাইরে যখন যাই প্রচন্ড ঘাম হয় এটার জন্য, আবার দেখা যায় গরমকালে পানি স্বল্পতা দেখা যায়, আমাদের যে সাপ্লাই ওয়াটার আসে সেটাও কম আসে, গ্যাসের স্বল্পতা থাকলে মানুষ পানি ফুটিয়ে পান করতে পারে না, তখন দেখা যাচ্ছে এমনিতেই পানি পান করে। অনেকগুলো মানে এখানে প্রভাব ফেলে আমাদের এই গরমকালে আসলে এই ডায়রিয়াটা বাড়ে। এই জায়গাটায় যদি আমি একটু জেনে নেই যে রোজা রেখে যে পানি শূন্যতার কথাও আপনি বলছিলেন, সেই পানি শূন্যতাটা আসলে দূর করার জন্য কি করা যেতে পারে? রোজাতে আসলে আমাদের যেটা হয়, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় কেউ কোনো কিছু পান করেন না বা কোনো খাবার গ্রহণ করেন না। এখন রোজাটা যদি গরমকালে হয়, গরমকালে এমনিতেই মানুষের শরীরে পানির চাহিদা বেড়ে যায়, পানি ঘাম বেশি হয়, পানি শূন্যতা বেশি হয়। এই সময় স্বাভাবিক একজন মানুষ যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত রাতের সময়টা কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করেন, তাহলে হয়তো দেখা যাবে যে দিনে তার পানি শূন্যতাটা কম হয়। এর সাথে যারা হার্টের রুগী অথবা ডায়াবেটিসের রুগী তাদের কিন্তু চাহিদা আরো বেশি থাকে, বা কেউ হয়তো পানি কমার জন্য ওষুধ খাচ্ছেন তাদের আসলে চাহিদাটা বেশি থাকে। তাহলে সবকিছু মাথায় রেখে ইফতার করার পর থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পরিমাণে আমাদেরকে পানি পান করতে হবে, এই সময় অন্তত পক্ষে 8 থেকে 10 গ্লাস খেয়ে ফেলতে হবে। আর ডিউ কোনো এক্সারসাইজ, 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই তাকে খেতে হবে যে কোনো ভাবেই হোক। আসবো আপনার কাছে, আরো অনেক বিষয় জানার আছে। আমি যদি একটু আমাদের সাথে যুক্ত করি ফরহাদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, কেন তাকে যুক্ত করে নিচ্ছি, যেমনটি আগেই বলেছি যে চাকরির বয়সসীমা আর বাড়ছে না এমনটি বলা হয়েছে, কোন বিবেচনায় বা কোন পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হলো সেটি একটু জানার চেষ্টা করব আজকে। মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কিন্তু গতকাল দেখলাম যে সিদ্ধান্ত কথা বললেন আপনি যে চাকরির বয়সসীমা বাড়ানো হবে না, সেক্ষেত্রে আসলে কোন বিবেচনায় বা কিসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটি আসলে আপনারা নিলেন? দেখুন, এই বয়স বাড়ানোর বিষয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা সংসদে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এ বিষয়ে কিন্তু বক্তব্য রেখেছেন সংসদে, সেখানে বিস্তারিত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আসলে আমাদের যে চাকরিতে প্রবেশের যে সময়সীমা যেটা আছে সেটি কিন্তু আমাদের নির্ধারণ করা আছে, আমাদের যেটা চাকরিবিধি আইন এবং আমাদের চাকরি প্রবেশের যে বয়সীমা সেক্ষেত্রে কিন্তু নির্ধারণ করা আছে। তো সেক্ষেত্রে আমাদের আমরা বারবার কিন্তু এটা বলেছি এবং সেটি হচ্ছে যে আমাদের যেটা এই করোনার আগ পর্যন্ত কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক নিয়মিতভাবে পরীক্ষা নেওয়া বা সেশন জট কিন্তু সেভাবে ছিল না, এবং সেটি আমাদের সুন্দরভাবে আমরা সেটা করে এসেছি, যাতে করে আমরা দেখেছি যে 22 থেকে 23 বছরের মধ্যে একজন কিন্তু আপনার চাকরির প্রবেশের জন্য কিন্তু সে উপযুক্ত হয়ে যায়, এবং সেক্ষেত্রে প্রায় 6 থেকে 7 বছর মতো তার হাতে থাকে। আমরা যেটা বলেছি যে 30 বছর পর্যন্ত, 30 বছরের বেশি কেন নয়, কারণ আমাদের 30 বছর এবং ওদিকে 59 বছর চাকরি থেকে আপনার রিটায়ারমেন্টে যাওয়া বা PRL এ যাওয়ার যে বিষয়টি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা শৃঙ্খলার ব্যাপার আছে। আমরা দেখেছি যে BCS এ তারাই চান্স পাচ্ছে, বা যারা হচ্ছে একেবারে ইয়াং তারা কিন্তু চাকরিতে প্রবেশ করতে পারছে, এবং তাদের জন্য 6 থেকে 7 বছর কিন্তু হাতে থাকছে। তো সেক্ষেত্রে যদি বাড়ানো হয় তাহলে আবার কিন্তু ওদিক থেকেও কিন্তু PRL যাওয়াটা লেট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের চাকরিতে যারা 24 বছরে বা 23 বছরে যোগ দিচ্ছে আর যারা 32 বছর বা 35 বছরে যোগ দেবে এদের কিন্তু একই সাথে চাকরি করতে হবে, সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা বা চাকরিতে শৃঙ্খলার বেশ প্রভাব ঘটে। তো সেক্ষেত্রে সরকারের
যে পলিসি, সে পলিসি অনুযায়ী আমরা চাচ্ছি যে আমরা সবসময় চাই যে সরকারি চাকরিতে অত্যন্ত মেধাবীরা আসবে, যারা একদম 30 বছরের ভিতরে যারা আছে তারা আসবে। এটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত, একটা পলিসি। কারণ এর ভিতরে এর বাইরে গেলে দেখা যাবে যে শৃঙ্খলার অভাব হয়, যেরকম হচ্ছে যে একই জায়গাতে যদি একজন 23 বছর বয়স্ক একই র্যাঙ্কে এবং একজন 32 বছর বা 35 বছর বয়স্ক প্রবেশ করে, তাহলে কিন্তু তাদের বয়সের গ্যাপ তৈরি হয়ে যায় এবং সেখানে কিন্তু একটা সিনিয়রিটি জুনিয়রিটি একটা বিষয় চলে আসে। কিন্তু তো সেটি কিন্তু আমাদের সেই জায়গাটাই কিন্তু আমরা খেয়াল করতে হয়, কারণ সরকারি চাকরিতে এখন কিন্তু অনেক মেধাবীরা আসছে, আমরা আপনার নিশ্চয়ই দেখছেন। আর বিসিএস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার নিশ্চয়ই জানেন যে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। করোনার ভিতরে যেটা হয়েছে, করোনার ব্যাপারে, করোনার বিষয়ে আমরা দেখেছি যে আমাদের পরীক্ষাগুলো আমরা ঠিক মতো নিতে পারিনি, কিন্তু বিসিএস পরীক্ষা কিন্তু ঠিক মতো অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরই। সেগুলো আসলে এই সময় এসে গতি পাবে কিনা? জি, আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন আমাদের দ্বিতীয় ঢেউ যেটা আসলো, তার আগেও কিন্তু আমরা বেশ নিয়োগের বিষয়ে খুব ছিলাম, সক্রিয় ছিলাম এবং সেক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো আমরা কিন্তু পরীক্ষা নিয়েছি একই সাথে, এবং প্রতি শুক্রবার শনিবার আপনি জানেন যে সপ্তাহ ছুটির দিনে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একদিনে প্রায় 10 থেকে 20টা পর্যন্ত পরীক্ষা হয়েছে, কারণ আমাদের তো পরীক্ষাগুলো নিতে হবে। তো যার কারণে কিন্তু আমাদের কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের কিন্তু সরকারের উপকল্প ছিল যে আমাদের যে সরকারি যে ভ্যাকেন্ট যে পোস্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সেভাবে করছিলাম, কিন্তু করোনার ভিতরে বেশ কিছু ঝামেলা প্রথমে হয়েছে, সেই জন্য কিন্তু আমরা একটা কনসেশনও করে দিয়েছি, যেটা হচ্ছে 2020-এর 25শে মার্চ। আমরা জানি যে 26শে মার্চ থেকে কিন্তু আমরা একটু শাটডাউন যেটাকে আমরা বলি, বা বেশ কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেগুলো আমরা শুরু করি। তো সেক্ষেত্রে আমরা বলেছি 2020-এর 25শে মার্চের মানে 25শে মার্চ পর্যন্ত যাদের বয়স 30 ছিল তারা কিন্তু 2021-এর আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা তাদের 30 বছর ধরেই তাদেরকে কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিলাম। তো সরকারের অন্যান্য ক্ষেত্রে যেহেতু বিসিএস প্রতি বছরই একেবারে সঠিক সময়তেই অনুষ্ঠিত হচ্ছিল, সেজন্য সেখানে এই কনসেশন ছিল না, কিন্তু সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সব জায়গাতেই কিন্তু আমরা নির্দেশনা দিয়েছিলাম এবং সেভাবে পরীক্ষা নিয়েছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তো সেই জন্য আমরা চাই যে এখানে একটা শৃঙ্খলা থাকবে চাকরির ক্ষেত্রে, শৃঙ্খলার বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য আপনাদের এই সিদ্ধান্ত। আমাদের সাথে দর্শক যেমন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন আসলে মানুষের গড় আয়ু তো বাড়ছে, অবসরের সময়সীমাটাও বেড়েছে, সেক্ষেত্রে আসলে চাকরিতে যোগদানের সময়সীমাটা কেন বাড়বে না? আসলে বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু মেধার একটা বিষয় থাকে, আমরা চাই যে আমরা একেবারে তরুণ যারা ইয়াং আর একটা ফ্রেশ যাদেরকে আমরা নিতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাই যে 23, 24, 25, 26 এভাবে 30 বছরের মধ্যে যদি চাকরিতে ঢোকে তাহলে কিন্তু সে অনেক কিছু ভালো অবদান রাখতে পারবে চাকরির ক্ষেত্রে, আমাদের সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এটা কিন্তু একটা পলিসি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম পলিসি আছে। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গাতে অবশ্য যেটা হয় যে হয়তো অন্য কোনো দেশে 30 বছর 40 বছরেও সরকারি চাকরিতে ঢোকে, তাদের পলিসি হচ্ছে তারা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলে ঢোকে না, তারা তাদের অভিজ্ঞতাগুলো নিয়ে এসে দেখা যায় যে তারা হয়তো আপনার মিড পর্যায়ে গিয়ে ঢোকে বা একেবারে আপনার শীর্ষ পর্যায়ে এসে তারা কিন্তু যোগ দিচ্ছে। আমাদেরও কিন্তু বেশ কিছু পলিসি আছে, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে তাদেরকেও কিন্তু সরকার কিন্তু বিভিন্ন চুক্তিভিত্তিক বা বিভিন্ন জায়গায় নিয়োগ দিতে পারে, কিন্তু সিনিয়র পজিশনে তার অভিজ্ঞতা অনুযায়ী, সেটা ভিন্ন বিষয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা বলছেন, হ্যাঁ গড়ায়ু বাড়ছে বা এগুলো বাড়ছে, কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার চাকরির একটা বয়সসীমা আছে এবং তার কিন্তু আপনার রিটায়ারমেন্টেরও একটি বয়স আছে। তো সেটি এখন পর্যন্ত আমাদের এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে আমরা সেটা ধরে রাখছি এবং 30 বছর পর্যন্ত আমরা ধরে রাখছি, এবং আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 32 বছর আছে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু 32 বছর আছে, বিশেষ করে আমরা উপজাতীয়দের জন্য বা যারা প্রতিবন্ধী এরকম বিষয় আছে সেখানে কিন্তু 32 বছর পর্যন্ত করা আছে। মাননীয় প্রতিমন্ত্রী, সবশেষে ছোট করে আমাদের দর্শকদের আরেকটি প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিতে চাই। তারা যেমনটি বলছেন বা অনুরোধ করছেন আসলে যে মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আলাদা আলাদা করে না নিয়ে সম্মিলিতভাবে আসলে পরীক্ষা নেওয়া যায় কিনা? দেখুন, এক একটা মন্ত্রণালয়ে এক এক ধরনের কিন্তু আপনার ইয়ে আছে, ওই যে আপনার ডেস্ক এবং
সেখানে পজিশন গুলো, চাকরির ধরন কিন্তু আলাদা আলাদা, তো সেই জন্য কিন্তু সেটি হয়ে ওঠে না। আবার সমন্বয়ের একটা বিষয় আছে, তবে আমরা যেখানে যেখানে কমন মানে একই রকম আপনার যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও আমরা চিন্তা ভাবনা করে দেখছি। জি, তার মানে আপনাদের আপনাদের সেটা বিবেচনায় আছে এই বিষয়ে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরহাদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের সাথে এখন আমরা যদি একটু যুক্ত করি অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটি বলছিলাম যে আসলে বাঙালির যে শাশ্বত উৎসব পহেলা বৈশাখ সেটি কিন্তু সামনেই আছে এবং একে ঘিরে মঙ্গল শোভাযাত্রা, একটি বড় বিষয় বাঙালির জীবনে। মঙ্গল শোভাযাত্রা করোনার কারণে হতে পারেনি, এবার বড় পরিসরে হবে এমনটি আমরা আশা করছি। প্রস্তুতিটি কেমন সেই বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবো তার কাছ থেকে। অধ্যাপক নিসার হোসেন, আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। একটু যদি আপনার কাছ থেকে জেনে নেই এই যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, চারুকলার প্রাঙ্গণ এখন একেবারে রমরমা, একটু যদি বলেন আসলে প্রস্তুতি কি? আমাদের আসলে প্রস্তুতি 2019 সাল পর্যন্ত আমরা যেভাবে করেছি সেইভাবে আসলে প্রস্তুতি সম্ভব হয়নি বা হবে না। এটার কারণ হচ্ছে যে আমরা প্রায় এক মাসের বেশি সময় ধরে কাজগুলো করি সাধারণত। এবার আমাদের স্কুলগুলো যখন শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার মানে এখন পুরোপুরি একটা স্বাভাবিক অবস্থা ধরে নেওয়া হচ্ছে, তো সেইভাবে আমরা শুরুটা করেছি। তাতে করে আমাদের প্রস্তুতির সময় পাচ্ছি আমরা 15 দিনের মতন মাত্র। তো 15 দিনে খুব বড় করে যে কিছু করতে পারবো তা না, তবে অবশ্যই খুব ছোট যে হবে তাও না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের গত 2 বছর আমাদের পরীক্ষাগুলো সশরীরে হয়নি বলে আমাদের এখন পরীক্ষাগুলো নিতে হচ্ছে। ছেলেপেলেরা, অনেক ছেলেপেলে আছে যারা রোজা রাখে, ফলে সব মিলে যে খুব প্রচুর সময় দিয়ে কাজ করতে পারছে তাও না। তো তারপরেও আমরা যতটুকু সম্ভব করছি, মোটামুটি খুব ছোট হবে না, বড়ই হবে। আর এই শোভাযাত্রাটি কয়টা থেকে শুরু হবে এবার? এটা 9টা থেকে, 9টা থেকে আমাদের এই সকাল 9টা থেকেই হয়, সেভাবেই হবে আসলে। শুধু ওই যে জায়গায় শোভাযাত্রাটা হতো, শুরু হতো আমাদের চারুকলার সামনের রাস্তাটায়, এখানে আপনারা জানেন যে ওই আমাদের মেট্রো রেলের কাজ চলছে, এখনো কাজ চলছে, বিধায় রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ। তাছাড়া ওই রাস্তার তলায় যে ব্যারিকেডটা দেওয়া আছে ওটা দেওয়ার কারণে আমাদের খুব সরু হয়ে গেছে রাস্তাটা। এইখানে আমাদের ঠিক আয়োজনটা করা যাচ্ছে না, আমরা একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। আমরা টিএসসির মোড় থেকে ওই স্মৃতিচিরন্তন ওই মোড়টা পর্যন্ত, অর্থাৎ উপাচার্য মহোদয়ের বাড়ির সামনে পর্যন্ত আমরা ওই পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসবো। এটা আমাদের এখন এই বছরের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি জেনে নিই এবারে প্রতিপাদ্য কি রাখা হয়েছে, কোন বার্তাটা আসলে এবার দেয়া হবে মানুষ? এবারে প্রতিপাদ্য আসলে এই করোনা থেকে বেরিয়ে আমরা যে অবস্থাটা এসেছি এটা যেন আরো ঠিক মতন সুন্দরভাবে আমরা আমাদের জীবনে একটা পজিটিভ কিছু নিয়ে আসে, এরকম একটা চিন্তা করে আমরা একটা প্রতিপাদ্য ঠিক করেছি। খুব পরিচিত একটা গানের লাইন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, কথা হয় সেখানেও সিদ্ধান্ত হয়েছে যে একটা সিদ্ধান্ত হচ্ছে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা মঙ্গল শোভাযাত্রাটাকে, সেটাও একটা আছে। আবার সাথে সাথে আছে যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যে মিটিংটা উপাচার্য মহোদয়ের সভাপতিত্ব হয়েছে সেখানেও এটা খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সেভাবে শারীরিক দূরত্ব বজায় রেখেও এটা করতে হবে। এটা তো স্বাভাবিক, এটা তো আসলে উপকরণ। একটু একটু যদি বলেন যে নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে নিশ্চিত করা হবে? নিরাপত্তা বলতে আমরা 2 ধরনের নিরাপত্তা আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে আমরা যে জায়গাটায় কাজ করছি চারুকলার ভেতরে, এখানে যেহেতু বেশ রাত পর্যন্ত কাজ হয় সেই কারণে আমরা পুলিশ প্রোটেকশন একটা পাই, যেটা মোটামুটি 6-7 তারিখ থেকে আমাদের এই প্রোটেকশনটা ওনারা দেন এবং এটা খুব জোরদার হয়ে যায় 10 তারিখ থেকে। তখন ওই আর্চওয়ে দিয়ে লোকজনকে ঢোকানো হয়, কারণ কিছুটা তো জানেনি যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা তো এগুলোর বিরুদ্ধে তৎপর থাকে। তো সেই জায়গাটাও আছে একটা নিরাপত্তা, আমরা খুব ভালোভাবে প্রতি বছর পাই, আশা করছি এই বছরও পাবো। আর ওই যে জায়গাটায় শোভাযাত্রাটা হবে সেখানে তো আমাদের শৃঙ্খলার জন্য
আমাদের এখানে যারা এনসিসি স্কাউট রোভার স্কাউটেরা যারা আছে তারা তো শৃঙ্খলা ওই জায়গাটা দেখে। আর আমাদের কিন্তু দু তিন স্তরে আমাদের নিরাপত্তা দেওয়া হয়, পুলিশ র‍্যাব এরকম নানাভাবে আমাদের কিন্তু নিরাপত্তাটা ওখানে নিশ্চিত করা হয়। সেটাই হবে, এবারও তাই হবে। আগামীকাল মিটিং আছে আমাদের নিরাপত্তা বিষয়ক, পুলিশ কমিশনারের অফিসে মিটিং আছে, সেখানে চূড়ান্ত হয়ে ওটা মনে হয় ঘোষণা দেওয়া হবে সাংবাদিকদের সামনে। জি অধ্যাপক নিসার হোসেন, একটু যদি বলেন যে এবার মঙ্গল শোভাযাত্রা আসলে বিশেষ কি থাকছে আকর্ষণ? প্রতিবারই তো অনেক নতুন নতুন কিছু থাকে। বিশেষ কি থাকছে বলতে আসলে আমরা তো মূলত আমাদের লোকশিল্পে যে সমস্ত নানা রকম খেলনা পুতুল নানান কিছু পাওয়া যায় সেগুলোকে কিন্তু আমরা আসলে তুলে ধরি। তবে আমরা এবারে যে মূল প্রতিপাদ্যটা নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই কথাটাকে এই 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 নির্মলতা এবং এই মঙ্গলময়তা এগুলোকে দেখানোর জন্য আমরা মূল একটা মাটির পুতুলকেই কিন্তু রংটাকে আমরা এবার সাদা করছি, মূল যেটা সাদার উপরে প্রকৃতির নানা রকম মোটিভ গুলো থাকবে, ফুল পাতা টাতা গুলো থাকবে, আসলে ওই প্রাকৃতিক উপাদান গুলোকেই বড় করছি, পাখি ফুল এগুলোই আমাদের এখানে এবারে শোভাযাত্রায় বড় হয়ে আসবে। এটা এক ধরনের ওই মানুষ এবং প্রকৃতি এই দুটোকেই সেলিব্রেট করছি আমরা আসলে। জি জি অধ্যাপক নিসার হোসেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অধ্যাপক নিসার হোসেন, আমরা কথা বলছিলাম মঙ্গল শোভাযাত্রা এবার হবে তার প্রস্তুতি সম্পর্কে শুনছিলাম। ডাক্তার দুর্বা হালদার, আপনার কাছে আবারও আসি, আমরা হিট স্ট্রোক দেখি গরম আসলে, এবার প্রচন্ড গরম, এই হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? হিট স্ট্রোক তো হচ্ছে মানে একদম গরমজনিত অসুখের শেষ পর্যায়ে হচ্ছে হিট স্ট্রোক। তার আগে কি হতে পারে? হিটের জন্য এক্সেসিভ সুইটিং হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, হিট এক্সজশন হতে পারে, হিট সিনকপ হতে পারে, যখন একদম টার্মিনাল স্টেজে যায় সেটাকে আমরা বলি হিট স্ট্রোক, যেখানে মানুষটা অচেতন হয়ে পড়ে যায় এবং সে দেখা যায় যে মানে চিনতে পারে না, কাউকে অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি হয় অথবা তার প্রচণ্ড সুইটিং হয়। এগুলো দেখা যায় যে অনেকক্ষণ ধরে যদি অনেক তাপমাত্রায় আপনি কাজ করতে থাকেন তখন আমাদের শরীরে যে থার্মোস্ট্যাট আছে, যে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্রেন থেকে যেটা হয় সেটা কাজ করে না, এবং 15-20 মিনিটের মধ্যেই দেখা যায় যে শরীরের তাপমাত্রা অনেক অনেক বেড়ে গিয়ে 105-106 ডিগ্রি হয়ে যায়, এবং ফলে কি হয় আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই ভালোভাবে কাজ করতে পারে না। তখন ওই মুহূর্তে আসলে ওকে এমার্জেন্সি চিকিৎসা দরকার, ওকে গরম প্লেস থেকে সরিয়ে নিয়ে ঠান্ডার মধ্যে আনতে হয় এবং তার শরীরের তাপমাত্রা কমিয়ে আনার জন্য তাকে সব ধরনের ব্যবস্থা যেমন ঠান্ডা পানি বা আইস ওয়াটার যেটা সেটা দিয়ে তাকে মাথায় স্পঞ্জ করা, গা মুছে দেওয়া, তার বগলের তলা কুচকি বা হাত পা এগুলো ক্লিন করা, ঠান্ডা বাতাস চারপাশ থেকে দেওয়া হয় যাতে তার শরীরে তাপমাত্রা কমতে থাকে, এবং তাকে পরবর্তীতে যদি দেখা যায় যে তার অন্য কোনো সমস্যা হচ্ছে তখন তাকে হসপিটালে নেওয়া হয়। আর এই ধরনের এগুলো ঠেকাতে যখন আমাদের তাপমাত্রা অনেক বেশি থাকে, রৌদ্র বেশি থাকে, পানি শূন্যতা থাকতে পারে, তখন সেই জায়গাগুলোতে আসলে একটা না অনেকক্ষণ কাজ না করে কিভাবে ওটাকে মানে মডিফাইড করা যায় সেই ব্যবস্থা নিলে, যেমন কৃষক মাঠে অনেকক্ষণ যদি রোদ্দুরে একটানা কাজ করেন ওনার শরীরে পানির ঘাটতি থাকে তখন কিন্তু এই অসুবিধাগুলো দেখা দিতে পারে, তার হাত পায়ের মাংসপেশি কামড়াতে থাকে, প্রচণ্ড সুইটিং হলে আমাদের শরীর থেকে লবণ এবং যে ইলেকট্রোলাইট আছে সেগুলো বের হয়ে চলে যায়, তখন দেখা যায় যে আবার এর জন্য হার্টও কাজ করে না, ব্রেনও কাজ করে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করে না। এগুলোর সবগুলোর চিকিৎসায় কিন্তু যে কোনো উপায়ে শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে নিয়ে আসা, সেটা ঠান্ডা পানি, আইস ব্যাগ অথবা ঠান্ডা বাতাস সবকিছু মিলেই। জি ঠিক এই জায়গাটায় যদি আরেকটু জেনে নিই আপনার কাছ থেকে, যেমনটি আমি ফেসবুকে একটি একজন চিকিৎসকের পোস্ট দেখলাম, তিনি যেমনটি বলছেন যে ইফতারের পর পর ঠিক অনেক রোগী আসছেন এবং হার্ট অ্যাটাক হচ্ছে, আসলে বিষয়টি হয়তো এমন যে অ্যাসিডিটি হচ্ছে ইফতার খাওয়ার পর, ভারী খাবার খাবার পর সেই অ্যাসিডিটির ব্যথাটা বা হার্ট অ্যাটাকের যে ব্যথাটি সেটি আসলে আমরা গুলিয়ে ফেলছি। আপনি যদি একটু বিস্তারিতভাবে আসলে বলেন এই জায়গাটা, একটু আলোকপাত করেন আসলে। আসলে যে সমস্যাটা হচ্ছে ইফতারের পরে উনার যে বুকে মানে অ্যাসিডিটির যে ব্যথা, আমরা সাধারণভাবেই জানি যে আমাদের হার্টের ব্যথা এবং অ্যাসিডিটির ব্যথা বেশিরভাগ লোকজনই আলাদা করতে পারে না। হার্টের ব্যথাটা আসলে বুকের মাঝখানে হয় এবং দেখা যায় সেটা চাপ ধরে থাকে, ভার হয়ে আসে,
সেটা হাতে ঘাড়ে কাঁধে পিঠে এদিকে যেতে পারে, এর সাথে ঘাম দেয়, বুক ধড়ফড় করে, বিভিন্ন ধরনের উপসর্গ থাকে। অনেকে ভাবেন যে এটা মনে হয় তার অ্যাসিডিটি হচ্ছে। এখন আসলে ফাস্টিং এর পরে খাওয়ার পরে যে হার্ট অ্যাটাক বাড়ছে এমন কিন্তু কোনো গবেষণায় দেখা যায়নি। হয়তোবা উনার আরো অন্য অসুখ ছিল, প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, যেগুলো রমজানের কারণে উনি সঠিক নিয়মে ওষুধগুলো খাচ্ছিলেন না, অথবা তার আগে থেকেই হয়তোবা হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, সেটা হয়তোবা এখন অন্য কোনো কারণে তার সেটা মানে ত্বরান্বিত হয়েছে। এবং সারাদিন খাওয়ার না খাওয়া থাকার পরে যদি ভাজা পোড়া অতিরিক্ত খায় তখন গ্যাস তৈরি হতেই পারে। অ্যাসিডিটির কারণে তার মনে হতে পারে যে এটা গ্যাসের ব্যথা, কিন্তু যদি এরকম কারোর উপসর্গ হয় তাহলে হার্ট অ্যাটাক ঠেকানোর জন্য বা তাকে দ্রুত চিকিৎসার জন্য অবশ্যই তার একটা ইসিজি করে ফেলা উচিত। এর সাথে এর আসলে কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, যেমন হাইপারটেনসিভ রুগী, ডায়াবেটিস রুগী, তাদেরকে অবশ্যই রমজানের আগে একটা প্ল্যান করতে হবে যে আমি রোজা থাকতে পারবো কি পারবো না। ঠিক এই জায়গাটা আপনার কাছে বিস্তারিত ভাবে জানবো আসলে কি ধরনের পরিকল্পনা আসলে তাকে করতে হবে, কিভাবে পরিকল্পনাটি তিনি করতে পারেন, আপনার কাছে আসবো। ডাক্তার দুর্বা হালদার, আমি যদি আমার সাথে আলোচনায় যুক্ত করে নেই এই মুহূর্তে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তিনি আমাদের সাথে আছেন। যেমনটি যে বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনার জন্য তাকে আমাদের সাথে যুক্ত করেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবার মান উন্নত করতে একটি গণশুনানির আয়োজন করেছিল গতকাল, সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই তার সাথে। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। একটু যদি বলেন, জি হ্যাঁ শুনতে পাচ্ছি একেবারে পরিষ্কার, একটু যদি বলেন যে গতকালের গণশুনানিতে কোন কোন বিষয়গুলো মোটা দাগে আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসলো। জি ধন্যবাদ। আসলে এটা আমাদের জাতীয় শুদ্ধাচার কৌশলের বাস্তবায়নের একটি প্রকল্প ব্যবস্থাপনার ভিতরে আছে যে আমরা মত বিনিময় করি যাত্রীদের সাথে, যাত্রীদের দুর্ভোগ হচ্ছে কিনা অথবা আমাদের ব্যবস্থাপনা কিছু উন্নত মান উন্নত করা যায় কিনা, এসব বিষয়গুলো আমরা যাত্রীদের সরাসরি কথা বলি এবং আমি প্রতি কোয়ার্টারলি এটা করি, যাতে করে আমরা গুণগত মানটা বজায় রাখতে পারি অথবা উন্নত করতে পারি। সেই হিসাবে আমরা গতকাল যেটা করেছিলাম, যাত্রী সাধারণদের সাথে আমরা একটা গণশুনানি করি, এখানে যাত্রীদের সাথে মত বিনিময় করি। এই মতবিনিময়ের এক পর্যায়ে বেশি বেরিয়ে আসে যে তারা কিছু কিছু সমস্যা যেটা বিমানবন্দরে সম্মুখীন হচ্ছে, যেমন তারা আমাদের কোনো একটি এয়ারলাইন্স কাউন্টারে যে ভালো ব্যবহার পায়নি, অথবা এখানে এসে তারা দেখতেছে অনেক লোকজন বিমানবন্দরের সামনে জড়ো হয়ে আছে, তারপরে বিমান ডিলে হয়ে গিয়েছে, তারপরে যাত্রীকে অবহিত করা হয়নি, এসব বিষয়গুলো। এবং একজন বিদেশি যাত্রী যদিও বাংলাদেশে আতিথ্যতা নেন, সব খুব ভালো প্রশংসা করেছেন, বাট তিনি ইন্টারনেটের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন যে এখানে বিদেশি সিম দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করা যাচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো। এবং আরেকজন সম্মানিত যাত্রী, তার উনি সৌদি আরবে থাকেন, ওনার এখানে ব্যাগেজ আসার আগে ওখানে বিমানে ডিলে হচ্ছে এবং অন্যান্য এয়ারলাইন্স ডিলে হয় না, কেন আমাদের বাংলাদেশ বিমানে ডিলে হয়, এই ধরনের প্রশ্নগুলো উনি তুলেন। এগুলো ব্যাপারে আমি যারা কনসার্ন আছে, এজেন্সি আছে অথবা এয়ারলাইন্সকে ডেকে তাদের সাথে কথা বলেছি এবং তাদের সামনে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যাতে করে আগামী ভবিষ্যতে এই ধরনের কোনো যাত্রী যেন কোনো মনোকষ্ট অথবা কোনো ধরনের কষ্ট তাদের এখানে পোহাতে না হয় এবং তারা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে যাত্রা করতে পারে, বাংলাদেশে আসতে পারে। তবে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে আমরা প্রতিনিয়ত এটা বাংলাদেশ সরকার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা আমাদের যে বিমান চলাচল ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত আমরা উন্নত করছি, যাতে যাত্রী সেবার মান উন্নয়ন করা সম্ভব হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে, সর্বাত্মক ব্যবস্থা আমরা নিচ্ছি। তারপরেও যেহেতু এই করোনা পরিস্থিতির পরে আপনারা জানেন যেখানে বাংলাদেশে আমাদের বিমানবন্দরের আয়তন সীমিত, সেখানে কিছু এবং তার চেয়ে বেশি অধিক পরিমাণ যাত্রী আমরা এখানে হ্যান্ডেল করছি, কারণ করছি এই কারণে যে এখন এই পোস্ট কোভিড পিরিয়ডে আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যপ্রাচ্যে যাওয়ার একটা বিশাল সুযোগ আসছে, এই সুযোগটাকে আমরা নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে অনেক দেশ এভাবে বিমান চলাচল করতে সক্ষম হয় না, এখনো তারা একটা রেস্ট্রিক্টেড ট্রাভেল রাখছে, কিন্তু সেই জায়গায় আমাদের কিন্তু রেস্ট্রিকশন আমরা উঠিয়ে দিয়ে আমরা চেষ্টা করছি যাত্রীদের সেবা দেওয়ার জন্য। জি আপনারা চেষ্টা করছেন, অবশ্যই আপনারা চেষ্টা করছেন এবং মানুষ তার সুফল ভোগ করছে নিশ্চয়ই নিশ্চয়ই নিঃসন্দেহে। একটু যদি আমরা, আপনিও বলছিলেন যে হয়রানির কথা বা যে বিষয়গুলো আসলে উঠে এসেছে মোটা দাগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটি বলছিলেন, সেই জায়গায় যে ওয়াইফাই নাই,
খুব সম্ভবত আমি যদি ভুল না করি বহির্গমনে সেই ওয়াইফাইটি নেই বাংলাদেশে, আমরা বিদেশে গেলে এয়ারপোর্টে সেই ওয়াইফাই গুলো সহজে ব্যবহার করতে পারি। তারপরে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে ডিলের কথা আপনিও বলছিলেন এবং আমরা খুব বেশি শুনি যে গণমাধ্যমে প্রায়ই আসে মানুষের ভুক্তভোগীদের যে কথাগুলো যে লাগেজ কেটে ফেলে, এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো সবকিছু মিলে এই যে হয়রানির বিষয়গুলো, বোর্ডিং পাস পেতে দেরি, সবকিছু মিলে আসলে আপনাদের পদক্ষেপ গুলো কি? আমরা যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি এবং আগেও নিয়েছি, আগামী দিনে নিব এবং বর্তমানে নিচ্ছি। এই যে ইয়াগুলো আসছে যে ওয়াইফাই নাই, এই কথাটা সঠিক না। যেখানে প্রশ্নটা আসছে যে যারা বিদেশি সিম ব্যবহার করছে তারা ওয়াইফাইটা এখানে ব্যবহার করতে পারছে, বাংলাদেশে সিম যারা ব্যবহার করছে তারা তো ব্যবহার করতেই পারছেন, বিদেশি তারা পারছেন এবং আমরা ওইটার ব্যবস্থা করেছি। যারা নাকি বিদেশি সিম নিয়ে এখন আমরা বুথ করে দিয়েছি, ওখান থেকে তারা একটা পাসপোর্ট দিয়ে অথবা চেক তাদের তাদের ব্যাগেজ ইয়েটা দেখিয়ে, মানে আমাদের তাদের বিমানে যাত্রার যে টিকিটটা দেখিয়ে তারা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে তারা ব্যবহার করতে পারবে, ওটা ওনাদেরকে অবহিত করেছি। আর ব্যাগেজের ব্যাপারে যেটা বললেন, হ্যান্ডিং এর ব্যাপারে, কিন্তু আমরা এখন অনেক ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং অনেকগুলো সংস্থা এটা মনিটর করে। আমরা ওনাকে, উনি যে এক্সাম্পলটা দিয়েছেন সম্মানিত যাত্রী, অনেক পুরনো একটা এক্সাম্পল দিয়েছেন, তো ওনাকে আশ্বস্ত করেছি যে আগামী দিনে আপনি যখন ট্রাভেল করবেন এই সমস্যা হবে না, কারণ আমরা প্রতিটি জায়গা মনিটর করছি যে এখান থেকে চুরি হওয়া অথবা কেটে ফেলার সুযোগ আর নাই। আমরা এখানে ওই যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আর যাত্রী সাধারণের যে অন্যান্য ভোগান্তি গুলো, যেগুলো আমরা চেক ইন আপনার অ্যারাইভেল প্যাসেঞ্জারদের ডিলে হওয়াটা, সেটা ওনাদেরকে বুঝিয়ে বলেছি। কারণ এখন এই কোভিড এর জন্য আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, এখানে আমাদের একটা হেলথ স্ক্রিনিং করতে হয়, এটা করতে যে ইমিগ্রেশনে একটা জটলা সৃষ্টি করে। তারপরে যেটা বললাম, আমরা ক্যাপাসিটির বাইরে কিন্তু এখন প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি, এসব সবগুলো দিক ওনাদেরকে আমরা অবহিত করেছি এবং আশ্বস্ত করেছি যে আগামী দিন আমরা এই আপনাদের এগুলো নিয়ে, আমরা আদরে নিয়ে আমরা আরো আমাদের এই ব্যবস্থাপনা আরো উন্নত করব, যাতে আমাদের বাংলাদেশ থেকে যে কোনো যাত্রী সানন্দে চলাফেরা করতে পারে। জি, তার মানে গতকালকের গণশুনানিতে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোকে মাথায় রেখে আপনারা সামনের দিনগুলোতে আসলে যাত্রী সেবার মান উন্নয়ন করতে কাজ করবেন নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানি করেছে যাত্রী সেবার মান উন্নয়ন করতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। ডাক্তার দুর্বাহালদার, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা হিট স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন আসলে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় একটু যদি আবার বিস্তারিতভাবে বলেছিলাম যে আপনার কাছে আসলে জানতে চাই, একটু বিস্তারিতভাবে যদি আসলে বলেন সবকিছু নিয়ে। আসলে রমজানে যে হার্ট অ্যাটাক এটা নিয়ে কথা হচ্ছিল যে এটার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য, তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যারা হৃদরোগী তারা সবাই যে রোজা রাখতে পারবেন কি পারবেন না এটার ব্যাপারে আসলে একটা আগে সিদ্ধান্ত নিতে হবে। যাদের হৃদরোগ আছে বা হাইপারটেনশন আছে তাদের মধ্যে একটা গ্রুপকে বলা হয় মৃদু উপসর্গ বা মৃদু, আর একটা মাঝারি, আর একটা হচ্ছে হাই রিস্ক। এখন যারা মৃদু বা মাঝারি তারা হচ্ছে ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন। তারা কারা? যাদের ব্লাড প্রেশার আছে কিন্তু সেটা নিয়ন্ত্রণে আছে, খুব বেশি ওঠানামা করে না। যার ডায়াবেটিস আছে কিন্তু নিয়ন্ত্রণে আছে। যার হার্টের সমস্যা আছে, রিং পড়ানো বা হার্ট অ্যাটাক, সেটা কিন্তু দুই তিন মাস আগে হয়েছে এবং উনি নিয়মিত ওষুধ সেবন করার পর ফলে ওনার এখন কোনো উপসর্গ নাই। বা হার্টের ভালভের সমস্যা আছে, কিছু অনিয়মিত হৃদস্পন্দন আছে, তারা কিন্তু নিয়মিত ওষুধটা সেবন করে রোজা রাখতে পারবেন। কিন্তু যাদের এই সমস্যাগুলো বেশি, যেরকম ছয় সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, অথবা ভালভের অনেক বেশি সমস্যা, হার্ট পাম্প করে না, হার্ট ফেলিওর যেটাকে বলি, তাদের ইজেকশন ফ্র্যাকশন 35% কম, তারা কিন্তু রোজা রাখতে পারবেন কি পারবেন না এটা সিদ্ধান্তটা তার ঘাড়েই দিতে হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে তার ওষুধগুলো মডিফাই করে তারপরে। আর কিছু আছে, যেমন যে হার্ট ফেলিওর, যে উনি ওনার নিজের কাজ করতেই পারেন না, ওনাকে উঠলে বাথরুমে গেলেও শ্বাসকষ্ট হয়, অথবা তার পালমোনারি ধমনির যে প্রেশার সেটা অনেক বেশি, তারা কিন্তু রোজা রাখতে পারবেন না। তাহলে হার্টের রোগী যারা, তাদেরকে রোজার আগেই কাউন্সেলিং করতে হবে যে তার লাইফ স্টাইলটা কেমন হবে, তার ওষুধ খাওয়ার সময়টা, যেহেতু আমরা জানি রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়া যায় না, কারণ গিলে পানি দিয়ে গিলে খেলে কিন্তু রোজাটা থাকা যাবে না। কাজেই তার ওষুধ যদি কোনোটা দুপুরে থাকে সেটাকে মডিফাই করতে হবে, যেটা সকালে ছিল সেটা উনি ইফতারে খাবেন, যেটা রাতে ছিল সেটা উনি সেহেরিতে খাবেন, এটা ব্যাপারে সে আগে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে রোজাটা রাখবেন। এবং রোজাকালীন সময়ে তার যদি ডায়াবেটিস থাকে তাহলে তার মাত্রাটাও ঠিক রাখতে হবে, তাকে বারবার ব্লাড সুগার দেখতে হবে। যদি কমে যায় ব্লাড সুগার, বারবার চেক করলে কিন্তু তার রোজা ভাঙে না ধর্মীয় মতে, তো ব্লাড সুগার যদি 4-এর নিচে চলে যায় বা 16 বা 17-এর উপরে চলে যায়,
তাহলে কিন্তু সাথে সাথেই তাকে রোজা ভেঙে ফেলতে হবে। ব্লাড প্রেশারও যদি খুব ফ্ল্যাকচুয়েট করে, যেহেতু ওনার মনে হচ্ছে উনি পানি শূন্য হয়ে যাচ্ছেন, প্রেশার মেপে দেখলেন অনেক কমে গেছে, সেক্ষেত্রেও তাকে কিন্তু তৎক্ষণাৎ রোজা ভেঙে তাকে পানিটা নিয়ে খেতে হবে। এভাবেই করতে হবে, এবং যে সময়টাতে খাবার গ্রহণ করা যাবে সেই খাবারগুলার মান এবং হচ্ছে তার ক্যালোরি হিসাব করে খেতে হবে। আর কার্বোহাইড্রেট খেতে হবে 45 থেকে 50 ভাগ, এর সাথে ফ্যাট কম কিন্তু প্রোটিনও খেতে হবে, আর পানি খেতে হবে, ভেজিটেবল ফ্রুটস এগুলো বেশি বেশি খেতে হবে যাতে তার কোনো রকমের ঘাটতি না হয়। অর্থাৎ অবশ্যই ইফতার, রাতের খাবার এবং সেহরি তিনটা মিলই তাকে খেতে হবে, এবং ব্যালেন্সড খাবার খেতে হবে যাতে পরবর্তী 10-12 ঘন্টা উনি যে ফাস্টিং এ থাকবেন বা রোজা রাখবেন সেই সময়টাতে তার শরীরে কোনো শারীরবৃত্তীয় পরিবর্তন ওরকম ভাবে না হয় যাতে তাই তিনি ক্ষতিগ্রস্ত হন। এটাই হচ্ছে রমজানের আগে ডায়াবেটিস বা হাইপার টেনশন বা হার্টের রুগী যারা আছেন তাদের জন্য বেশি করে উপদেশ। জি, বেশি করে তারা কি করবেন আসলে করণীয় গুলো আপনি বলছিলেন মোটা দাগে। আসবো আপনার কাছে ডাক্তার দুর্বা হালদার। আমি যদি আমার সাথে যুক্ত করি ইউসুফ সোহেল, স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের সময়, তিনি একটি প্রতিবেদন করেছেন যেটি উনি বলছেন যে তার প্রতিবেদনে যে বিষয়গুলো আসলে উঠে এসেছে আমরা জানার চেষ্টা করব। তিনি যেমনটি প্রতিবেদনে লিখেছেন যে সবজি বা যেই দ্রব্যের দামটি বাড়ছে সেটি আসলে চাঁদাবাজিতেই বেড়ে যাচ্ছে দামটি, একটু জানবো তার পর্যবেক্ষণগুলো। জনাব ইউসুফ সোহেল, আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ আমন্ত্রিত করার জন্য। জি জি, যে বিষয়টি আসলে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি তো একেবারে মাঠ পর্যায়ে গেছেন এই প্রতিবেদনটি করার সময়, বিভিন্ন বাজার ঘুরেছেন, একটু যদি বলেন। কারণ আমরা দেখি যখন কৃষক একেবারে যে মাঠে যে দামটি থাকে, কৃষকের মাঠে যে দাম একজন ক্রেতার হাতে আসতে আসতে মাঝখানে একেবারে দামটি আসলে পরিবর্তিত হয়ে যায়, 10 টাকার জিনিস সেটা আসে 40-50 টাকায় হয়ে যাচ্ছে, এই যে দামের পরিবর্তন এক হাত হতে আরেক হাতে যেতে, আপনি যেহেতু বলছিলাম যে আপনি মাঠে বেরিয়েছেন, মাঠে ঘুরে বেরিয়েছেন, বাজার ঘুরেছেন, সবকিছু মিলে আপনার পর্যবেক্ষণটা একটু জেনে নিতে চাই আসলে কেন এমনটি হচ্ছে, দাম কেন বাড়ছে আসলে? আসলে যেখানে আপনার একজন কৃষক যখন মাঠ পর্যায়ে উৎপাদন করে, উৎপাদন করার পর বাজার পর্যন্ত আনেন, সেখান থেকে আপনার একটা পণ্যের উপরে আপনার মানে চাঁদা বলেন আর কমিশন বলেন সেটাকে আপনার ধার্য শুরু হয়, সেখান থেকে শুরু করে যখন আপনার মনে করেন পাইকার বাজার, পাইকারি বাজার পর্যন্ত, ঢাকা পর্যন্ত আস্তে আস্তে অনেকগুলো হাত বদল হয়, যার কারণে এই হাতগুলো বদল হতে হতে মাঝখানে অনেকগুলো আপনার মনে করেন চাঁদার টাকা এবং কমিশন, এটাকে আপনি যেভাবেই বলেন সেটা দিতে হয়। তো যার ফলে আপনার এটা আপনার যখন আমরা ভোক্তা, যখন সাধারণ ভোক্তা পর্যন্ত যায়, বিক্রেতারা তো আর লস দিয়ে বিক্রি করবেন না, সেই যার কারণে এটার উপর প্রভাবটা পুরো ভোক্তাদের উপর পড়ছে। তেল বাড়ার অজুহাত দেখাচ্ছে, তারপর আপনার ঘাটে ঘাটে যে একটা চাঁদাবাজি ব্যাপার আছে সেটা মনে করেন আপনার সেটা একটা দোহাই দিচ্ছে তারা, যে আমাদের চাঁদা দিতে হচ্ছে যার কারণে আমাকে বেশি দাম নিতেই হবে, তারপর আপনার অব্যবস্থাপনা, তারপরে বাজারে যে আপনার চাঁদার যে বিষয়টা সেটাও আপনার এটার উপর যুক্ত হচ্ছে, মোদ্দা কথা সব মিলিয়ে একটা মানে মোটা দাগের একটা 10 টাকার জিনিস সেটা আপনার সেটা গিয়ে পড়ছে মানে 20 টাকা গিয়ে পড়ছে, মানে অর্ধেক দাম গিয়ে পড়ছে 4 টাকা গিয়ে, 20 টাকা পরে সেটা আপনার ক্রেতাদের হাত পর্যন্ত বেঁচে দিয়ে যেতে মানে খুচরা এখানে আপনার হতে হচ্ছে 25 টাকা, সে 25 টাকা আপনার ওরা আবার বিক্রি করলে 27 টাকা বিক্রি করতে হচ্ছে, তার মানে 10 টাকার জিনিস 27 টাকা কিনতে হচ্ছে আপনার যারা আমরা সাধারণ ভোক্তা। হ্যাঁ, তো এটা প্রভাবটা আপনার মনে করেন বাজারে গিয়ে পড়ছে। তো আসলে আমি যেটা আমি সরজমিনে আমি ঘুরেছি, আসলে চাঁদাবাজির ব্যাপারটা নতুন কিছু না, তো এখন চাঁদাবাজির বিষয়টা এখন একটা ওপেন সিক্রেটের মতন হয়ে গেছে, যেমন এটা যখন ওপেন সিক্রেট, এটা যখন জানাই আছে যে কারা চাঁদাবাজি করছে বা কিভাবে হচ্ছে, তাহলে আসলে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি আপনি কি লক্ষ্য করলেন আসলে আপনি প্রতিবেদন করতে গিয়ে? আসলে আমি 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 মূলত কারণ বাজার আমি খুব ভালোভাবে আমি পর্যবেক্ষণ করেছি, কারণ বাজারটা হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, সংসদীয় এলাকা। তো আসলে এখানে কারণ বাজারে কারা চাঁদা নেয়, আমার ধারণা যে যেহেতু ওনার অনেকগুলো উইং আছে এবং কারণ বাজারে কারা চাঁদা তোলেন সেটা ওনার সম্ভবত ভালো জানার কথা। গত আপনার 3 তারিখ আপনার আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী কারণ বাজার পরিদর্শন করেছেন, তারপর টাস্কফোর্সের গঠন করেছেন,
এখন মাননীয় বাণিজ্য মন্ত্রী বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন যেন চাঁদা দেওয়া না লাগে। এবং গতকাল তো আসলে পুলিশ সদর দপ্তর থেকেও বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আসলে পণ্যবাহী যে গাড়িগুলো আছে সেগুলোকে আটকানো যাবে না। আসলে ই তো নেওয়া হচ্ছে, পদক্ষেপ গুলো তো নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে বিভিন্ন ভাবে নেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে উত্তরটি নিব, কিন্তু আমি একটু আজানের পরে আপনার কাছে আবার আসতে চাই। দুঃখিত আপনাকে এখানে থামাতে হচ্ছে আমাকে। দর্শক, আজানে বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার দুর্বা হালদার, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। আমাদের সাথে অনলাইনে আছেন ইউসুফ সোহেল, স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের সময়। আমি যদি একটু ইউসুফ সোহেলের কাছে আবারও যাই, যেমনটি আমরা কথা বলছিলাম আসলে যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সরকার তো আসলে নানান ধরনের উদ্যোগ নিচ্ছে, কিন্তু তারপরেও এটি আসলে সম্ভব হচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না মাঝে মাঝে বিষয়গুলো, একটু যদি আপনি বলেন, যেহেতু আপনি প্রতিবেদনটি করেছেন, অনেক বিষয়ও খেয়াল করেছেন, কিভাবে আসলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, এই যে চাঁদাবাজি বা সবকিছু মিলে? আসলে মূলত আসলে উদ্যোগ নিলেই হবে না, উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন কোন কোন সেক্টরে আপনার চাঁদা আপনার দিতে হয়, পরিবহন শ্রমিকদের বা ব্যবসায়ীদের, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোকে আপনি আপনাকে মেরামত করতে হবে। কিভাবে? যেমন আপনি একটা জিনিস আপনাকে আমি বলতে চাই যে আপনার প্রথমে আপনার যখন বাজারে আপনার মালটা আনেন একজন কৃষক, সেখান থেকে যখন একজন পাইকারি কিনেন, তখন তাকে ট্রাক ভাড়া বাবদ প্রথমেই মনে করেন তাকে দালাল কমিশন মানে ট্রান্সপোর্ট বাবদ কমিশন দিতে হয়। যেমন আমি আপনাকে একটা মেমো দেখাই, সেই মেমোটার ভিতরে লেখা আছে 16,000 টাকা, এটা এসেছে আপনার জয়পুর হাট থেকে 16,000 টাকা। এখানে এই ট্রাক ড্রাইভারের সাথে আমি কথা বলেছি, সেখানে হলো 15,000 টাকা হলো ট্রাক ভাড়া, 1,000 টাকা হলো সেখানে কমিশন। আচ্ছা, এখন এই 1,000 টাকা যারা কমিশন নেন, সেখানে ওনারা বলছেন যে ওখানে যে বিভিন্ন সংগঠন, সংগঠনের নাম এবং এখানে মানে দুর্ভাগ্যজনক হলো সত্যি পুলিশের নামটাও আসছে যে এদের নামে 1,000 টাকার ভিত থেকে 500 টাকা নিচ্ছে ওখানকার দালালরা, 500 টাকা ওরা নিচ্ছে। আচ্ছা, গেল। এখানে যদি আপনি মানে খুঁজে বের করেন যে কারা 1,000 টাকা নিচ্ছে, তাহলে ওই জায়গাটা আপনার 1,000 টাকা আপনার কমে যাচ্ছে। তারপর আসছে আপনার যদি আপনি বিট খরচ বলতে হলে একটা জেলা পার হলে আরেকটা জেলায় গেলে সেটাকে একটা বিট ধরা হয়, একটা বিটে আপনার মনে করেন নির্ধারণ করতে হবে 100 টাকা কিংবা 200 টাকা। যেমন আপনার আপনি যদি ব্রিজ দিয়ে আসেন, তাহলে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এগুলো, তারপরে ঢাকা, এখানে 4-5টা আপনার ডিস্ট্রিক্ট আপনাকে পার হয়ে আসতেছে। তার মানে কি? আপনাকে 100 টাকা করে আপনার দিতে হচ্ছে। আপনি যদি ফেরি দিয়ে আসেন, সেখানে আপনার পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, আপনার মাগুরা এগুলো হয়ে আসছে। তার মানে আপনি এখন ধরে ধরে বলছেন যে কোন কোন জায়গায় আসলে চাঁদাবাজিটি হচ্ছে, সেটি যে বিষয়টি আসলে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। তার মানে আপনি যেমনটি প্রথমেই বলছিলেন যে এই জায়গাগুলো আসলে একেবারেই খুঁজে বের করতে হবে কোথায় হচ্ছে এবং সেটা আসলে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নটা আসলে অনেক বেশি জরুরি, সেটিতেই আপনি আসলে জোর দিতে চাইছেন যে সকলে মিলে আসলে এই জায়গাটায় বাস্তবায়ন করতে হবে, যার যার জায়গা থেকে সমন্বিতভাবে, আমি যদি ভুল না করে থাকি। না না, ঠিক আছে। আমি আরেকটু যোগ করতে চাচ্ছি যে আমি মানে আসলে অল্প অল্প করে আমি বলছি, সেটা হলো যে গত পরশু দিন আপনার মাননীয় বাণিজ্য মন্ত্রী আপনার কারণ বাজার পরিদর্শন করে গেছেন, কিন্তু মানে উনি খুব মানে ঘটা করে উনি পরিদর্শন করেছেন, কিন্তু যেটা আমরা দেখেছি যে ওনার সাথে মানে যাদের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে ওনার সাথেই কয়েকজন ছিলেন। আমাদের সাথে ছিলেন ইউসুফ সোহেল, স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের সময়, ডাক্তার দুর্বা হালদার আমাদের সাথে আছেন। ডাক্তার দুর্বা হালদার, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম আসলে রোজার সময় গাইডলাইন আপনি বলছিলেন, আসলে উপদেশটি আপনার করণীয় কি সেটি আপনি বলছিলেন, আপনার বিশেষজ্ঞ মতামতগুলো আমরা শুনছিলাম, একটু যদি আমরা অন্তঃসত্ত্বা মা বা সন্তান প্রসব হয়েছে এমন মাদের বিষয়টি আনি, এক্ষেত্রে আসলে রোজার সময় তারা কি করবেন? যদি সন্তান সম্ভব হন, ওনার কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে উনি হয়তো রোজা রাখতে পারবেন। সেক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকতে হবে যাতে পানি শূন্য না হয়ে যায়, খাবারের কোনো ঘাটতি না হয়, কারণ উনি খেলে বাচ্চাটা খাবার পাবে। তবে গর্ভাবস্থায় যদি তার উচ্চ রক্তচাপ থাকে বা ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে রোজা রাখবেন কি রাখবেন না সিদ্ধান্তটা উনি অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে নেবেন।
আর বাচ্চা দুধ খাওয়াচ্ছেন, এই সময়ও করা যাবে রোজা, কারণ ধর্মীয় মতে তো এটা রোজা রাখতেই হবে। তো সেক্ষেত্রে যদি মা খুব বেশি অসুস্থ না হন, মায়ের অন্য কোনো অসুস্থতা না থাকে, তাহলে উনি রমজানে রোজা রাখতে পারবেন, কিন্তু ওই খাবারটা তাকে যে সময়টায় খাবার গ্রহণ করা যায় তখন একটু বেশি করে খেয়ে পুষিয়ে নিতে হবে। এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোনো খাবার বাদ না যায়। আমরা ইফতারের পরে যে রাতের খাবারটা খাই এবং সেহরির খাবার, কোনোভাবেই কাউকে বাদ দেওয়া যাবে না, বিশেষ করে গর্ভবতী মা, ডায়াবেটিস রোগী এবং হাইপারটেনশন রোগী। এবং চেষ্টা করতে হবে ইফতার যত তাড়াতাড়ি খেয়ে ফেলা যায়, সময় শুরু হওয়ার সাথে সাথে রাতের খাবারটা খেয়ে ওনার ঘুমটা যাতে পর্যাপ্ত হয়, এবং সেহরির শেষ সময় গিয়ে উনি যদি খান তাহলে ফাস্টিং বা রোজা উপবাস থাকার যে সময়টা সেটা কমে আসবে, যার ফলে দেখা যাবে যে খুব বেশি ঘাটতি হবে না, এবং উনি যদি খুব বেশি অসুস্থ না হন তাহলে উনি রোজাটা কন্টিনিউ করতে পারবেন। জি, একটু যদি জেনে নিই ডায়ালিসিস করেন যারা, তাদের ক্ষেত্রে আসলে কি? অবশ্যই তারা রোজা রাখবেন না, কারণ ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালাইসিস তখনই লাগে যদি তার স্টেজ 4-5 হয় এবং সপ্তাহে দেখা যায় 2-3 দিন ডায়ালাইসিস লাগছে। এইসব রোগীদের রক্তের পরিমাণ এবং রক্তে লবণের পরিমাণ খুব বেশি ফ্লাকচুয়েট করে, এবং ফাস্টিং থাকলে দেখা যায় যে তার শরীরের বিপাক ক্রিয়া যেগুলো সেগুলো পরিবর্তিত হয়ে যায় এবং রোগী খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে বলছিলাম কিছু ব্যাপার আছে যে একেবারে লাল কার্ড দেখানো যে ওনাদের জন্য রোজা করাই যাবে না, এবং বিকল্প উপায়ে রোজার যে ধর্মীয় বিধানগুলো আছে ওনারা ওইভাবে পালন করবেন, কিন্তু রোজা রাখবেন না। জি, রোজা রাখবেন না ডায়ালিসিসের পেশেন্টরা। একটু যদি জেনে নিই যে ডায়াবেটিকের কথা আপনি বলছিলেন, ডায়াবেটিক পেশেন্টরা কি করবেন? আমরা দেখি যে রোজার সময় অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে যারা শরবত খেতে চান, কিন্তু শরবতের চিনি না কে বিকল্প হিসেবে দেখা যায় যে মিষ্টি কারক যে বিষয়গুলো আছে ডায়াবেটিস রোগীদের জন্য, যেটা বলা হয় আসলে যে আপনি চিনি ইফতার বা সেহরি যখনই হোক অতিরিক্ত চিনি যুক্ত খাবার খাবেন না। আপনি ইফতারের সময় শরবত না খেয়ে সেক্ষেত্রে আপনি ডাবের পানি খেতে পারেন, ডাবের পানির মধ্যে বেল দিয়ে শরবত করে খেতে পারেন। 2-3টা খেজুর সারাদিন রোজা রাখার পরে অবশ্যই খাওয়া যাবে, সেখানে আপনার কার্বোহাইড্রেট যতটুকু আসবে প্লাস খেজুরে যে ফাইবার আছে সবগুলোই আপনার জন্য উপকারী। সাথে আপনি ফল খেলেন, মুড়ি খেতে পারেন, চিড়া খেতে পারেন, অথবা ছোলাটা আপনি ভাজি না করে আপনি হয়তো সিদ্ধ করে খেলেন, সাথে অনেকগুলো ফল খেলেন, প্রচুর পানি খেলেন, তাহলেই দেখা যাবে হয়ে যাবে। রাতের খাবারটা তারাবির পরেই উনি হয়তো উনি যে খাবারটা লাঞ্চে খেতেন ওই খাবারটা রাতে খেয়ে ফেলবেন, এবং অনেক এই সময়গুলোর মাঝখানে উনি অবশ্যই ইচ্ছা করে অনেক পানি খেয়ে ফেলবেন। এবং সেহরির খাবারটা সেহরির সর্বশেষ সময় যাতে অন্তত ওই টাইমটাতে ওনার খাবার শেষ হয় এটা করবেন। আর ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যেটা করতে হবে, উনি যদি ইনসুলিন পেয়ে থাকেন তাহলে আগেই তার ব্লাড সুগারটা এবং 3 মাসের যে ব্লাড সুগারের রেকর্ড সেটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। উনি সকালে যে ইনসুলিনটা নিতেন সেটা উনি ইফতারে নেবেন, এবং ইফতারের আগে নিলে রোজা ভাঙবে না ইনসুলিন নিলে, এটা আসলে ধর্মীয় যারা মতামত দেন ওনাদের মতেই গবেষণায় দেখা গেছে। এবং আপনার সকালের ডোজটা উনি ইফতারে নেবেন, রাতের ডোজটা যেটা নিতেন উনি এটা সেহরিতে নিবেন, কিন্তু এটা হচ্ছে নরমাল যে রাতের ডোজটা ছিল তার 50% উনি নিবেন। এখানেই শেষ করতে হচ্ছে ডাক্তার দুর্বা হালদার, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবো, কিন্তু শেষ করার আগে যদি ছোট করে বলেন যে যারা করোনা আক্রান্ত ছিল তারা এই মুহূর্তে কি করবেন? আসলে তাদের এখন ক্লান্ত লাগে এবং অনেকেরই তখন লাং ইনফেকশন ছিল, খুব ছোট করে করোনার যদি লং কোভিড সিন্ড্রোম হয় তাহলে তার উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। করোনা যদি অনেকদিন আগে হয়ে থাকে তাহলে উনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু করোনা যদি মাত্র করোনা থেকে উঠেছেন অথবা তার লং 1-1.5 মাস হয়েছে মাত্র, তার সিমটম উপসর্গগুলো অনেক অনেক বেশি, সেক্ষেত্রে ওনাকে বিশ্রামে থাকা বাঞ্ছনীয়, এবং রোজা যদি মানে নিয়মে কোনো মানে ঘাটতি না হয় তাহলে রোজা না রেখে হয়তো বা উনি অন্যভাবে ওটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, পরবর্তীতে হয়তো উনি করে দিতে পারবেন রোজাগুলো। কারণ এই সময় শরীর থেকে ঘাম বের হয়ে গিয়ে লবণ এবং পানি শূন্যতা দেখা দিবে। যদি এক্সারসাইজ করতে হয় সেটা মৃদু এক্সারসাইজ, এবং সেটা ইফতার এবং মানে রাতের খাবারের মাঝে করাটাই বাঞ্ছনীয় হবে, তবে নতুন করে কোনো পরিশ্রম শুরু করবেন না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার দুর্বা হালদার আমাদের সাথে সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন সময় করে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীকাল আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, যেহেতু আমরা সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ বাছাই করা খবরাখবরগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হই এবং আলোচনা করার চেষ্টা করে থাকি এবং করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কালকেও আমরা আসবো, বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন, এই সময় অনুষ্ঠানটি দেখবেন, স্বাস্থ্যবিধি মানবেন। ধন্যবাদ।